পবিত্র ঈদুল আজহার সাত দিন ব্যাপী অনুষ্ঠানমালায় একুশের দর্শকরা উপভোগ করবেন ভিন্নধর্মী ১৪টি একক নাটক ও সাত পর্বের ৫টি ধারাবাহিক। সমসাময়িক গল্প, প্রেম, বিরহ, হাস্যরস ও বিনোদনের পাশাপাশি নাটকে থাকবে সমাজের নানা অসঙ্গতির চিত্র। মানিক শিকদারের রিপোর্ট। সব ব্যবস্থা করা আছে। অভিনেতা, পরিচালক ও কলাকুশলীদের অবিরাম ব্যস্ততা, কখনো শট ওকে, কখনো এনজি। একুশে টেলিভিশনের জন্য নাটক নির্মাণে ব্যস্ত নির্মাতারা। চলছে পরিচালক হারুন রুশোর ডিম আগে না মুরগি আগে নাটকের নির্মাণযোগ্য। নাটকগুলোতে সবসময় মেসেজ থাকে, আমার ভালো লাগে। প্রশ্নের পিছনে না ঘুরে সহজ স্বাভাবিক জীবনযাপন করাটাই শ্রেয়। ঈদকে সামনে রেখে আসলে আমরা মুরগি নিয়ে যাবতীয় ধরনের মজার মজার কাণ্ড সাজিয়েছি, সেগুলো করে গল্প এগিয়ে যায়। নাটকে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, জয়শ্রীকর, নৌশাবা সহ বেশ কিছু তারকা শিল্পী। এই নাটকটি একটু ব্যতিক্রমী নাটক। এটাই লিখেছে সাজল আহমেদ, ডিরেক্টর চন্দন। মানে সব ডিরেক্টরই চেষ্টা করে তার বেস্ট মেকিংটা করার জন্য, যখনই যে কাজটা পায়। গল্পের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা মেকিংটা করি আসলে। চন্দন চৌধুরী পরিচালনায় সমসাময়িক ঘটনা আর সমাজের অসঙ্গতি নিয়ে তৈরি হয়েছে সাত পর্বের নাটক শব্দ ডাক্তার। তুমি দুটোই। নাটকটি দর্শকদের মন কাড়বে বলে আশাবাদ নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের। আমার খুব ভালো লাগে গল্পটা। তখন আমি একুশে টিভির সাথে কথা বললাম, কথা বলার পরে প্রোগ্রাম মার্কেটিং থেকে বললো যে না, গল্পটা ভালো দাদা, আপনি করেন। এছাড়া দেশের বিখ্যাত নির্মাতারা একুশের দর্শকদের জন্য মোট ১৪টি একক নাটক উপহার দিবেন। এসবের মধ্যে রয়েছে লাভ গেম, বাই বাই নেপাল, বয়ফ্রেন্ড কট, প্রেমের জন্য, দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে, ফাঁসি, জোর করে বিয়ে প্রভৃতি। সাত দিনের ঈদ আয়োজনে একুশের পর্দা জুড়ে আরও থাকছে ফোনো লাইভ কনসার্ট ও বিশেষ অনুষ্ঠান ঈদ বাজ। আমি কেন মরি না। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।